আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবরকাতু সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে কোরআন ও গ্রহণযোগ্য হাদিস ছাড়া অন্য কোনো দোয়া আমল দেওয়া হয় না ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বিভিন্ন আলেম ওলামারা নিজের মন গড়া নিজের মন মতো অথবা অমুক হুজুর বলেছেন অমুক আকাবির বলেছেন এই ধরনের বানোয়ার দোয়া দিয়ে থাকেন এ ধরনের বানানো বিভিন্ন আমল দিয়ে থাকেন যেগুলি করলে বেদাত হবে সোয়াব তো হবেই না আশা তো পূরণ হবেই না বরং উল্টা ঘাড়ের মধ্যে মাথার মধ্যে বোঝা আসবে তাই সুপ্রিয় দর্শক একটি কথা খেয়াল রাখবেন যেখান থেকে আপনি কোনো দোয়া আমল নেবেন আগে ভাববেন যে এটা হাদিস সম্মত কিনা আবার হাদিস হলে হবে না হাদিসটা গ্রহণযোগ্য কিনা সহি কিনা সেটা খেয়াল রাখবেন অমক হুজুর বলেছেন অমোক আকাবির বলেছেন এগুলো কোনো গ্রহণযোগ্য নয় আমাদের নিকটে গ্রহণযোগ্য হলো আমাদের প্রিয় নবী সেল্লাহ সাল্লাম ও তার সুযোগ্য সাহাবারা বলেছেন কিনা সেটাই গ্রহণযোগ্য সুপ্রিয় দর্শক ঋণ একটি মারাত্মক বেদি এ ঋণ নিয়ে কবরে গেলে মানুষ যত আমলে করুক এ ঋণের কারণে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অলসতা করে তাহলে তার ইহকাল এবং পরকালে কোনো ধরনের উন্নতি হয় না সাথে সাথে গুনায় যদি লিপ্ত হয় আর সে গুনা নিয়ে পরকালে যায় তাহলে হয়তো আল্লাহ যদি মাফ না করেন জাহান্নামে যেতে হবে তো এই তিনটি জিনিস থেকে মুক্ত থাকার জন্য এবং এই তিনটি জিনিস থেকে বাঁচার জন্য আজকের দোয়াটি পি নবিসাল্লাহম সাল্লাম এ দোয়াটি পাঠ করতেন আল্লাহমনি আউজ বিকা মিনাল কাসালি ওয়াল মা আসামি ওয়াল মা গোরমি আল্লাহ ইন্সালি ওয়াল মা ওয়াল মা এর অর্থ হলো হে আল্লাহ আমার অলসতা গোনা ও ঋণ থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সুপ্রিয় দর্শক এ দুয়াটি আপনি যেকোনো সময় পাঠ করতে পারেন বিশেষ করে নামাজের সেজদায় নামাজের সালাম ফেরানোর পূর্বে পরে এবং আজান ও একামতের মধ্যবর্তী সময়ে পাঠ করতে পারেন আল্লাহ তালা সকলকে দোয়াটির আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম